আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না এরপর জানিয়ে দেব পুলিশ এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনী বলছে রিজভি এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং জানিয়ে দেব জিপ ছেড়ে ফেলার হুমকি নিক্সনের যা বললেন শ্যামা ওয়ায়েদ এদিকে নির্বাচন এখন ইলেকশন না সিলেকশন বলছে জেএম কাদের সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নির্বাচন কমিশনের বলছে আব্দুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে তার একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না পলায়নের মনোবৃত্তি আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন রেখেছেন ভোট চুরি কারণে দুইবার যাদের নির্বাচন বাতিল হয়েছে তাদের মুখে এত লম্বা কথা আসে কিভাবে মঙ্গলবার দুপুর দুইটার সময় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন বিরোধী দল সংসদে না থাকলেও বক্তব্য দেয় আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না আমি এমন বক্তব্য দাতাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা আওয়ামী লীগ কখনো পালায় না শেখ হাসিনা বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সহনশীলতা দেখাচ্ছি আবার দেখলাম তাদের সেই অগ্নিসন্ত্রাস সন্ত্রাস দুই ও পনেরো সালে তারা যেভাবে অগ্নি খুন মানুষ পুড়িয়েছে দুই নির্বাচনের পর যেভাবে আমার নেতাকর্মীদের অত্যাচার করেছে আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তাদের হদিস পাওয়া যেত না আমরা প্রতিশোধে বিশ্বাস করি না তিনি বলেন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেড় মাসও থাকতে পারেনি তিরিশ মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়েছিল ভোট অপরাধে খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন দু সালের এক কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করেন এই ভোটও বাতিল হয়েছিল ভোট কারণে দুইবার যাদের নির্বাচন বাতিল হয়েছে তাদের মুখে এত লম্বা কথা আসে কিভাবে একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রী বলেন মা খালেদা জিয়া এতিমের আত্মসাত করে সজা প্রাপ্ত তার ছেলে তারেক জিয়া খুন অস্ত্র চোরাকারবারি মানি লন্ডারিং দৌড়িতি মামলার আসামি সেই আসামি যে দলের নেতা তা তাদের মুখে বড় বড় কথা আমরা নাকি পালানোর পথ পাবো না তোরা তো পালাইয়া আছিস এক পলাতক আসামি তত্ত্বbodhay এত লম্বা কথা আসে কোথা থেকে আন্দোলনের নামে গাড়ি পড়ানোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন আমরা সহনশীলতা দেখাচ্ছি আবার দেখলাম তাদের সেই অগ্নিসংচাশ 2013 14 15 সালে তারা যেভাবে অগ্নিসংচাশ কোন মানুষ পুড়িয়েছে 2001 এর নির্বাচনের পর্যায়ে ভাবে আমার নেতাকর্মীদের অত্যাচার করেছে আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তোদেরHodish পাওয়া যেত না আমরা প্রতিশোধ প্রতিশোধে বিশ্বাস করিনি পুলিশ এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনী বলছে রেজভে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি বলেছেন পুলিশ এখন আর রাষ্ট্রীয় সংস্থা হিসেবে নেই সংস্থাটি এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর আমলার প্রতিবাদে এ সমাবেশ করা হয় রিজভি বলেন একজন পঁচাত্তর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদকে রাস্তায় ফেলে পেটাচ্ছে কারা পেটাচ্ছে পুলিশের পোশাক পরা হয় যুবলীগ না হয় স্বেচ্ছাসেবক লীগ আর না হয় ছাত্রলীগের কেউ The cat sat on the অথচ সেখানে পুলিশের কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন তারা তাকে রক্ষা করলেন না তিনি বলেন প্রতিটা আঘাতের প্রত্যুত্তর দেওয়া হবে আমাদের নেতাকর্মীদের ওপর এই অন্যায় আঘাত বৃথা যাবে না আমরা শান্তিতে বিশ্বাস করি গণতন্ত্রে শান্তির যে জায়গা সেটা বিশ্বাস করি কিন্তু আঘাতে আঘাতে আমাদের ক্ষত বিক্ষত করলে পাল্টা আঘাত করতে জানি আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া বাংলাদেশ আর কেউ কথা বলতে পারবে না তারা নিজেদের প্রভু ও দেশের মালিক মনে করে তারা মনে করে জনগণ যেন আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব সৈয়দ মাজম হোসেন আলাল ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক সাবেক সভাপতি দেভান সালাউদ্দিন বাবু বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অর্পণা রায় চৌধুরী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুই খনিকে ফেরত না দেওয়ায় পালনের পর তিনি প্রসঙ্গক্রমে বলেন এখনো বঙ্গবন্ধুর খনিরা বিভিন্ন দেশে লোকীয় আছে এবং আমরা দুটি কেইস জানি একজন যুক্তরাষ্ট্রে আছেন আরেকজন কানাডায় আছেন বাকি তিনজনের খবর আমরা ঠিক জানি না নানা অজুহাত দেখিয়ে তাদের ফেরত দেওয়া হতো পররাষ্ট্রমন্ত্রী বলেন যারা অস্বীকৃত্য খুনি তারা ওই দুটি দেশে আছে আর ওই সব দেশ মানবাধিকার কথা বলে মানবাধিকারের কথা বলে কিন্তু আত্মস্বীকৃত খুনিকে ওরা রেখে দিয়েছে তাদের জন্য এটা লজ্জার প্রসঙ্গত দুই দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতার বাকি পাঁচ খুনি এখনো রয়েছে অধরা তারা হলেন আব্দুর রশিদ শরীফুল হক ডালিম মুসলিম উদ্দিন রাশেদ চৌধুরী ও এবিএম এইস নূর চৌধুরী এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন বাংলাদেশ বারবার দাবি জানালেও তাদের ফেরত পাঠানো হয়নি যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে দুই খনিকে ফেরত পাঠাতে বহুবার আলাপ হলেও তারা বিভিন্ন রকম দিয়ে যাচ্ছে অভিযোগ করেন জীব ছেড়ে ফেলার হুমকি নিক্সনের যা বললেন কমিটি সাংগঠনিক সম্পাদক শ্যামা ও বায়দকে ব্যাধ ব্যাখ্যা দিয়ে তার জীব ছেড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন চৌধুরী এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্যামা ওবায়ত তিনি বলেন ওনার অর্থাৎ নিকচন চৌধুরীর প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান তার পক্ষে তদবির করতে উনি শ্যামা ফোন করেন ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করেছেন। ভাষা শুধু দল ও খুশি করার জন্য শ্যামা ওবায়দ বলেন নিকচন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন তা তিনি আশা করেন না ব্যাদবকে বাংলাদেশে কোনো দল ব্যাদব সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে দক্ষিণবঙ্গে শ্যামা ওবায়দকে অবাঞ্চিত ঘোষণা করার নিকচন চৌধুরীকে প্রশ্ন রেখে শ্যামা বলেন দক্ষিণবঙ্গে উনিশশো সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন তিনি এদেশের গণতন্ত্রের স্বার্থে এদেশের স্বার্থে স্বাধীনতার রক্ষার স্বার্থে এদেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে বহুবার হুঙ্কার ছেড়েছেন ওনার সন্তান হিসেবে এদেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন যদি একশো বার হুঙ্কার ছাড়তে হয় শ্যামা ওবায়েদ সেটা ছাড়বে সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে শ্যামাউবায়েদকে হুঁশিয়ার দিয়ে যতটুকু নির্বাচন এখন ইলেকশন না সিলেকশন বলছে জিএম কাদের নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারপারসনের চেয়ারম্যানের কার্যালয়ে মেলনায়তনে ঢাকা মহানগর উত্তর জাপার বিশেষ সভায় এ মন্তব্য করেন তিনি জেম কাদের বলেন নির্বাচনের নামে যা চলছে তাকে নির্বাচন বলা যায় না যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন কমিশনও বলা যাবে না সিলেকশন করা হবে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেওয়া তাই নির্বাচন কমিশনকে বলা যায় ইলেকশন ভ্যালিডেশন কমিশন নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ত করা হয়েছে সরকারের নির্দেশ শতভাগ করবে এমন লোকজন নিয়োগ হয়েছে নির্বাচন কমিশনে। তিনি আরো বলেন ঢাকা সতেরো আসনের নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশি বিদেশিরা সরকার ইচ্ছে করলে এই নির্বাচনটা সঠিক করতে পারত মানুষের প্রত্যাশা অগ্রাহ্য করে নিজেদের মতো করেই নির্বাচন করেছে এ কারণেই এই ভোটার भोट केंद्रे चायरा নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বলছে আব্দুর রহমান পেছনে দরজা দিয়ে বিএনপির ক্ষমতায় আসার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য আব্দুর রহমান তিনি বলেছেন তারা অন্ধকার গলির পথ দিয়ে দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য যে ষড়যন্ত্র নীল নকশা করছে সেটা কখনোই বাস্তবায়ন হবে না করতে দেওয়া হবে না এদেশে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের জনসভায় অংশ নিতে যাওয়ার পথে পাবনায় যাত্রা বিরতি করেন তিনি আব্দুর রহমান বলেন বাংলার মানুষ আবারও শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রী করবেন এবং এদের সামনের দিকে এগিয়ে যাবে এজন্য আমাদের দলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু কন্যার যে অভাবনীয় উন্নয়ন তিনি যে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন সেই উন্নয়নগুলো সামনে নিয়ে আমরা মাঠে নামব